চোখগুলো খুঁজছিল, চারিদিকে আমি শুধু তাকাচ্ছিলাম, টাকি ভাইয়ের তো অবশ্যই পাওয়া উচিত ছিল। ওই জায়গাটা যারা থাকে তারা মনে হয় টেলিভিশনের শিল্পীদেরকেই চিনে, চলচ্চিত্রের শিল্পীদেরকে কম চিনে। হম হে তুম হে মিস্টার জায়ান কে মুলাকাত করেঙ্গে দিলা ও প্রিয় তোমার। নাসরিন আপার দুচোখ যেন কাউকে খুঁজছিল, প্রশ্ন করে উত্তর পেলাম, শাকিব খানকে মিস করছিলেন। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাকিব বস আসেননি, অংশগ্রহণ করেন না। জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে মন্ত্রীর মুখেই শুনলাম শাকিব খান অনুপস্থিত। শুনে অবাক হলাম না, কারণ শাকিব খান উটকো ঝামেলায় নিজেকে জড়াতে চান না। তিনি জানেন সেখানে কী ঘটবে। সাংবাদিকরা নাসরিন আপাকে প্রশ্ন করে শাকিব খান কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন না, হতাশা নিয়ে উত্তর দিলেন নাসরিন। আমি অনেক শ্রদ্ধা করি, আমার চোখগুলো খুঁজছিল, চারিদিকে আমি শুধু তাকাচ্ছিলাম, এটা দুঃখজনক, এটা আমি আমার কাছেও খুব খারাপ লেগেছে। সাকিব ভাইয়ের তো অবশ্যই পাওয়া উচিত ছিল, আসলে জানি না, ওই জায়গাটা যারা থাকে তারা মনে হয় টেলিভিশনের শিল্পীদেরকেই চিনে, চলচ্চিত্রের শিল্পীদেরকে কম চিনে, একটু রিল্যাক্স সময় মনে হয় টেলিভিশনের নাটকগুলোই দেখে, চলচ্চিত্র মনে হয় তারা দেখে না। নাসরিন যে কথাগুলো বললেন এগুলো শুধু ইঙ্গিত মাত্র, ভিতরে গভীর কাহিনী বিদ্যমান। তাহলে আমার প্রশ্ন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে কারা? সোজা উত্তর, যারা প্রধানমন্ত্রীর সামনে ডিগবাজি দিতে পারবেন। জায়েদ ছাড়, ফ্রম বাংলাদেশ, ইনি একজন হাস্যরসপূর্ণ প্রেম কুমার। জুড়িতে একটা মেয়ে না থাকলেও ভিড়ের ঠেলায় উনি চলতে পারেন না, তাই তিনি মাঝে মাঝে ডিগবাজি খান। জায়েদ ছাড় এতটাই মদন যে ওনার সামনে ওনাকে একজন জুনিয়র শিল্পী বুদ্ধির মার দিলেন। সঙ্গ যদি ভালো থাকে না, খারাপ মানে খারাপও ভালো হয়ে যায়। জায়েদ খান সেটা বুঝতেই পারলেন না। দেব না গো দেব না যেতে, থাকো আমার পাশে, কাছে না পাশে। আসলেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরকম ব্যক্তিই পাওয়া উচিত। শুনেছি জায়েদ ছাড় মুজিব সিনেমাতে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন, আশা করি সেই কারণে এবং মুজিব সিনেমাটিও যেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। প্রতিবারে আমরা বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেখে আসতেছি, আমরা মনে করি অমুক এই পুরস্কারের জন্য যোগ্য, কিন্তু পরে দেখি সে পুরস্কার পায় না, উল্টো গ্লানি নিয়ে ফিরতে হয় বাসায়। সেই থেকে আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কোনোই গুরুত্ব দেই না, সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় না, হয় পুরস্কার ভাগাভাগি মাত্র। তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আয়োজন করে আর বাকিটা মানুষকে দেখায়। সবথেকে বড় কথা আমরা দেখে আসতেছি আরও একটা বিষয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাকিব বস অংশগ্রহণ করেন না। শাকিব বস অংশগ্রহণ না করে নিজের সম্মান যোগ্যতা বারবার রক্ষা করে আসতেছেন, তিনি যে নাম্বার ওয়ান এটাই তার বড় প্রমাণ। শাকিব খানের কেরিয়ারে 256টি মুভির মোট বাজেট 1,200 কোটি টাকা এবং মোট ইনকাম প্রায় 31,000 কোটির উপরে। দরদ সিনেমার কাজ শেষ করে সিংহের মতো দেশে ফেরেন। শুভকামনা বস।